মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের সকলকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে আমরা জয়ন্তী সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটি ভালোভাবে উপভোগ করতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা চলেছি বক্সা কোর জঙ্গল সাফারিতে। আপনারা তো জলদাপাড়া, চিলাপাতা, গরুমারা এরকম বহু সাফারির নাম শুনেছেন ডুয়ার্সের, কিন্তু বক্সা কোর সাফারির নাম কি শুনেছেন? এই কোর সাফারি সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন। আর দেখা যাক আমাদের ভাগ্য আমাদের কতটা সাথ দেয় আর আমরা কোন কোন প্রাণীর দেখা পাই। আর এই যে, এটাই হলো আমাদের বক্সা কোর জঙ্গল সাফারির গাড়ি। আমরা এই গাড়ি করেই সাফারির উদ্দেশ্যে রওনা দেব। সাফারিটা খুব ভালোভাবে উপভোগ করার জন্য আমরা গাড়িতে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। এই জঙ্গল কোর সাফারিটা জয়ন্তী চেকপোস্টের কাছ থেকেই শুরু হয়। এখান থেকেই আমাদের কোর সাফারি জার্নি শুরু হয়েছিল। প্রথমেই বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আমাদের জয়ন্তী সিরিজের প্রথম যে ভিডিওটি ছোট মহাকাল ট্রেক নিয়ে, সেখানে এখানে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তবুও আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক এবং বিস্তারিত বিবরণ দিয়ে দেব। জয়ন্তীতে কিন্তু দু ধরনের সাফারি হয়ে থাকে, একটি হলো বক্সা কোর জঙ্গল সাফারি এবং আরেকটি হলো চুনিয়া ঝোড়া ওয়াচ টাওয়ারের দিকের একটি সাফারি। এবার জেনে নেওয়া যাক এই কোর সাফারির খরচ কত। এখানে গাড়ি পিছু খরচ হলো 1750 টাকা এবং আপনারা ম্যাক্সিমাম 6 জন একটি গাড়িতে যেতে পারবেন। এই কোর সাফারির জন্য কিন্তু মাত্র 5খানা গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, তাই যারা কোর সাফারি করবেন তারা আগে থেকেই স্লট বুকিং করে রাখবেন। এখানে সাফারির জন্য কিন্তু অনলাইন বুকিং হয় না, তাই আপনারা চাইলে ভিডিওতে দেওয়া এই নাম্বারটিতে আগে থেকে কল করে স্লট বুকিং করে রাখতে পারেন। ওপাশে লবণ আছে, গাছটার উপরে লবণ দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কংক্রিটের তৈরি করা জল, এখানে আন্ডারগ্রাউন্ডে জল নেই। এটা হলো সল্ট ফিল্ড, যেখানে হাতিরা মাঝে মধ্যে জল খেতে আসে। আমরা এখান থেকে আরো গভীর জঙ্গলের দিকে এগোতে থাকলাম। এরপর আমাদের সাথে যেটা ঘটে গেল সেটা সত্যি অবিশ্বাস্য। হঠাৎ দেখি একদল বাইসন আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। আমরা একসাথে যে এতগুলো বাইসন দেখতে পাবো তা আমরা সত্যিই ভাবিনি। বাইসনগুলো না সরে যাওয়া অবধি আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমরা আবার গভীর জঙ্গলের দিকে এগোতে থাকলাম। আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন এই যে চৌরাস্তার মোড় মতো রয়েছে, এই জায়গাগুলোতে নাকি কোনো জীবজন্তুর দেখা মেলা সবচেয়ে বেশি চান্স থাকে। হরিণের সাথে দেখা করে আমরা আবার গভীর জঙ্গলের দিকে এগোতে থাকলাম।
আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আবারও জয়ন্তী নদীর দিকে চলেছি। আর আমাদের গাইড দাদা বলছিলেন যে এই জয়ন্তী নদীতেই কিন্তু হাতি দেখার চান্স সব থেকে বেশি থাকে। বলতে বলতেই দেখি একদল হাতি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছে। আমাদের কোর সাফারির এটাই ছিল বেস্ট পার্ট। আমরা এখন জয়ন্তী নদীতে চলে এসেছি, আর এই জয়ন্তী নদী থেকে দূরের অপরূপ দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আমরা এখান থেকেও অনেক দূরে দুটো ময়ূর দেখতে পেয়েছিলাম, তবে তার ক্যামেরায় একেবারেই ধরা পড়ছিল না। এবার জেনে নেওয়া যাক আপনারা কোন কোন সময়ে এই সাফারি করতে পারবেন। প্রথমত, প্রতি বছরই 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই সাফারি সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আর সাফারির টাইমিং এর স্লটগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সময়ে স্লট বুকিং করতে পারেন। আমাদের লাস্ট স্পট ছিল পালা নদী, আর আমরা জয়ন্তী নদী থেকে জঙ্গলের পথ ধরেই পালা নদীতে যাওয়ার পথে আবারও দুটো হরিণ দেখতে পেলাম। আমরা বালা নদীতে এসে দেখলাম প্রচুর ময়ূরের পায়ের ছাপ রয়েছে। আমাদের গাইড দাদা বললেন কিছুক্ষণ আগেই হয়তো এই পথ দিয়ে ময়ূর হেঁটে গেছে।
বালা নদী থেকে ফেরার পথে দেখি আরও একটা বাইসন, কি জানি হয়তো দলছুট হয়ে যেতে পারে, তাই গাইড দাদার রিস্ক না নিয়ে অনেক দূরেই আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিলেন। এখানে অনেকবার গাড়ির হর্ন দেওয়ার পর তবে বাইসনটি পথ থেকে সরেছিল। আপনাদের আমাদের এই বক্সা কোর জঙ্গল সাফারির ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।